গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ আলামিন রহমান ইউ ওয়াচিং দা ওয়ে সলিউশন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওন স্টাডি চ্যানেল ইন পার্টনারশিপ উইথ অ্যান একাডেমি সকলকে স্বাগত সুপ্রভাত সাম্প্রতিক ঘটনার ডেলি আমরা প্র্যাকটিস করি সকাল সাতটাতে আমাদের ডেলি লাইভ ক্লাস থাকে আজ আমাদের লক্ষ্য করার চেষ্টা করব তেরোই জুনের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক ইন্টারেস্টিং একটি পর্ব এবং আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কিন্তু প্রকাশিত হয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব এই পর্বে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের চ্যানেলে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি তোমরা রপ্ত করার চেষ্টা করো সোম থেকে শনি সপ্তাহে ছয় দিনই তোমরা কিন্তু এই ক্লাসগুলি অ্যাক্সেস করতে পারবে সো ডু সাবস্ক্রাইব দ্য ওয়ে অব সলিউশন অ্যান্ড রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাকে আমি সাবস্ক্রাইব করতে বলবো টি ডাব্লিউএস অ্যাকাডেমি আমাদের দ্বিতীয় চ্যানেল যেখানে আমরা রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির ক্লাস করাই সো ডু সাবস্ক্রাইব টি ডাব্লিউএস অ্যাকাডেমি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন অ্যাকাডেমি আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে সেফটি অ্যান্ড রিক্স অ্যাসেসমেন্ট অফ নিশন ট্রাকিং কোভিড নাইন্টিনে ভারতের র্যাঙ্ক কত অর্থাৎ এই যে কোভিড নাইন্টিন প্যান্ডামিক এটা তো একটা মহামারী সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে এই মহামারীটি তো সেফটি অ্যান্ড রিক রিক্স অ্যাসেসমেন্ট মিশনের দিক দিয়ে ভারতবর্ষের অবস্থান কততম সঠিক উত্তর হয়ে যাবে ফিফটি সিক্স পজিশন দেখার চেষ্টা করব ইন্ডিয়া বিন র্যাঙ্কড ফিফটি সিক্স আউট অফ টু হান্ড্রেড কান্ট্রি মূলত দুশো কান্ট্রির মধ্যে ভারতের র্যাঙ্ক এসেছে ছাপ্পান্ন ফিফটি সিক্স কোন দিক দিয়ে সেফটি অ্যান্ড রিক্স অ্যাসেসমেন্ট অফ নেশান ইন দ্য কম্প্রেহেন্সিভ রিপোর্ট অন সেফটি অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ নেশান ট্র্যাক কোভিড নাইন্টিন এবং যে তালিকায় অর্থাৎ এই যে দুশোটি দেশের মধ্যে এটা করা হয় ভারতের স্থান যখন ছাপ্পান্ন ঠিক একইভাবে আমরা দেখব ফার্স্ট হয়েছে বা টপে যে কান্ট্রিটি রয়েছে সেটা হচ্ছে সুইজারল্যান্ড বলছে সুইজারল্যান্ড ইজ দ্য সেফেস্ট কান্ট্রি একেবারে নিরাপদ দেশ বলা হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড ফর কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের জন্য তো সুইজারল্যান্ড একেবারে টপ বা শীর্ষে কিন্তু অবস্থান করছে ভারত ফিফটি সিক্স পজিশন পরবর্তী প্রশ্ন বিশ্ব অ্যাক্রেডিশন দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড অ্যাক্রেডিশন ডে কবে পালিত হয় প্রতি বছরই পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে নাইন্থ জুন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এভরি ইয়ার অন নাইনথ জুন মার্কস অ্যাজ ওয়ার্ল্ড অ্যাক্রিডিশন ডে অ্যাজ এ গ্লোবাল ইনিশিয়েটিভ জয়েন্টলি এস্টাবলিশড বাই কোন দুই সংস্থা মূলত জয়েন্টলি বা যৌথভাবে বিশ্ব অ্যাক্রেডিশন দিবস পালন করে থাকে ওয়ান ইজ ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিশন ফোরাম আইএফ অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিশন কর্পোরেশন আই এল এসি এই দুই সংস্থা যৌথভাবে বিশ্ব অ্যাক্রেডিশন দিবস পালন করে প্রতি বছর নাইনথ জুন এবছরের থিমটা কী ছিল ওয়ার্ল্ড অ্যাক্রেডিশন ডের অ্যাক্রেডিশন ইমপ্রুভিং ফুড সেফটি এবছরের থিম ছিল এটি তোমরা প্রত্যেকে নখ দর্পণে রাখবে অ্যাক্রিডিশন ইম্প্রুভিং ফুড সেফটি অ্যান্ড তোমাদের ডোন্ট ওয়ারি মাসের শেষে কিন্তু আমরা কমপ্লিট পিডিএফ প্রোভাইড করি এ ফোর ফরম্যাটে পিডিএফ প্রোভাইড হবে এ মাসের শেষেও তোমরা জাস্ট ওয়েস্ট করো এবং ক্লাসগুলো দেখতে থাকো নেক্সট প্রশ্ন কোন ভারতীয় ভার উত্তলোক অর্থাৎ ওয়েট কথা বলা হচ্ছে আন্তর্জাতিক ভারত ফেডারেশন দ্বারা ডোপিংয়ের যে চার্জ তার উপরে দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার করেছে সম্প্রতি অর্থাৎ এই নিম্নের কতজন ভারত দেখানো হয়েছে এদের মধ্যে কোন ভারত ওপর থেকে ডোপিংয়ের চার্জটা প্রত্যাহার করা হয়েছে ডোপিংয়ের চার্জ প্রত্যাহার বলতে তুলে নেওয়া হয়েছে রিলিজ করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সঞ্চিতা চানু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা ডিটেলে দেখব আন্তর্জাতিক ভারত ফেডারেশন বা যেটা ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন নামে পরিচিত ভারতীয় ভারত্তোলক কে সঞ্চিতা চানুর বিরুদ্ধে তার যে নমুনা পরিচালনার ক্ষেত্রে একটা অসম্পূর্ণতা দেখা গিয়েছিল এই কারণে তার ওপর থেকে ডোপিংয়ের চার্জ বাতিল করেছে বা প্রত্যাহার করেছে তো কোন ভারতীয় ভারত্তোলক ইটস সঞ্চিতা চানু ভেরি গুড নেক্সট কেন্দ্র সম্প্রতি কেন্দ্র সম্প্রতি কোন রাজ্যগুলির জল জীবন মিশন বাস্তবায়নের জন্য কোন রাজ্যগুলির জল জীবন মিশন বাস্তবায়নের জন্য অর্থ অনুমোদন করেছে সম্প্রতি তোমাদের কয়েকদিন আগের পর্বেই আমি জানিয়েছিলাম এই যে জল জীবন মিশন এই জল জীবন মিশনের বাস্তবায়নের মূল লক্ষ্য হচ্ছে কিন্তু ভারতের বিভিন্ন এরিয়াতে কিন্তু ন ট্যাপ কল যুক্ত কিন্তু নল পাইপের মাধ্যমে জল সরবরাহ করার একটা স্কিম কিন্তু কেন্দ্র সরকার নিয়েছিল তো সম্প্রতি কোন রাজ্যগুলির জন্য সেই অর্থ অ্যালোকেট করেছে রাইট অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই তিনটে রাজ্যের জন্যই কিন্তু সম্প্রতি ভেরি রিসেন্ট তাদের জন্যই কিন্তু অর্থ অনুমোদন করেছে বলছে সেন্টার অ্যাপ্রুভস ফান্ডস ফর ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রয়োগ করার জন্য অফ জল জীবন মিশন ইন মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল তিনটের জন্যই কিন্তু তিনটে রাজ্যের জন্যই অর্থ অনুমোদন পেয়েছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন মন্ত্রক সেই কেন্দ্রীয় মন্ত্রকের নাম আমাদেরকে বলতে হবে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এনআইআরএফ র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি প্রকাশ করেছে ভেরি ইম্পর্টেন্ট এই জায়গা আমাদের খুব মন দিয়ে দেখতে হবে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক সম্প্রতি প্রকাশ করেছে সঠিক উত্তর হয়ে যাবে এম মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক কিন্তু প্রকাশ করেছে ভার্চুয়ালি প্রকাশ করেছে ডিউ টু কোভিড নাইন্টিন সিচুয়েশান দেখার চেষ্টা করবো দ্য ইউনিয়ন মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এইচআরডি রমেশ পোখরিয়াল নিশঙ্ক হ্যাজ ভার্চুয়ালি রিলিজড ফিফ্থ এডিশন অফ পঞ্চমতম এটা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক টোয়েন্টি টোয়েন্টি তো বুঝলাম আমরা এতটুকু বাট শীর্ষে রয়েছে আমাদের কোন ইনস্টিটিউট সেটা আমাদের জানতে হবে এই জায়গায় তোমাদেরকে দেখানো হচ্ছে লিস্টে ভারতের এই ন্যাশনাল ইনস্টিটিউশন অল র্যাঙ্কিং যেটা এমএইচআরডি রিলিজ করছে তার তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি মাদ্রাস যেটা আমাদের চেন্নাইতে অবস্থিত অর্থাৎ তামিলনাড়ুতে মোট একশোর মধ্যে পঁচাশি দশমিক তিন এক স্কোর করে এক ফার্স্ট প্লেস দখল করেছে তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএসসি যেটা আমাদের ব্যাঙ্গালুরুতে অবস্থিত কর্ণাটকে সেটা চুরাশি দশমিক এক আট স্কোর করে সেকেন্ড পজিশন অকুপাই করেছে দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দিল্লি দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বম্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খারগপুর যেটা আমাদের আইআইটি খারগপুর আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা পঞ্চম স্থান করেছে যেটা আমি আইডিপি টেকেন এখানে কিন্তু আজকে দুটো এরকম ফ্রেমওয়ার্ক বা দুটো ইন্ডেক্স তোমাদেরকে বলবো যেন গুলিয়ে দেওয়া যায় এটা কাদের কর্তৃক প্রকাশিত এম এইচআরডি যেখানে শুধু আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং বোঝা গেছে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোর র্যাঙ্কিং আমাদের ইন্ডিয়ান প্রতিষ্ঠানগুলোর র্যাঙ্কিং নেক্সট যদি আমি আসি যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু একুশ প্রকাশ হয়েছে ইয়েস দু একুশ প্রকাশ হয়েছে সেখানে শীর্ষে গেছে কোন ভারতীয় প্রতিষ্ঠান আগের কোশ্চেনটাই কিন্তু ছিল ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং এবারে আমরা রাখছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে সেখানে বিশ্বের মধ্যে কোন ভারতীয় প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে সঠিক উত্তর হবে আইআইটি বোম্বে এই জায়গায় খুব একটা সুন্দর লিস্ট দিয়েছে র্যাঙ্ক দেখানো হয়েছে তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার একুশে ফার্স্ট প্লেসে রয়েছে ইউএসের মিট যে ইউনিভার্সিটি সেকেন্ড প্লেসেও কিন্তু ইউএসএ থেকে আদার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে স্ট্যান্ড ইউনিভার্সিটি ইউনিউভার্সিটি অ্যান্ড থার্ড প্লেসেও কিন্তু অপবায় করছে হার্ভার্ড ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি কিন্তু ইউএসএ থেকে বিলং করছে অ্যান্ড ইন্ডিয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কততম আছে ইন্ডিয়ার হাইয়েস্ট সেটা হচ্ছে একশো বাহাত্তরতম পজিশনে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে অর্থাৎ আইআইটি বম্বে কিন্তু একশো বাহাত্তর পজিশনে রয়েছে প্লেয়ার এবং একশো পঁচাশি পজিশনে রয়েছে আইআইসি ব্যাঙ্গালোর ইন্ডিয়ার যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত অ্যান্ড একশো তিরানব্বই পজিশনে রয়েছে আইআইটি দিল্লি ইন্ডিয়ার এবং দুশো পঁচাত্তর নম্বর পজিশনে রয়েছে আইআইটি মাদ্রাজ এবং তিনশো চোদ্দো নম্বর পজিশনে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইআইটি খড়গপুর ক্লিয়ার হয়েছে প্রত্যেকের সো এটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং আগেরটা ছিল মূলত আমাদের ন্যাশনাল ইউনিভার ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ক্লিয়ার সো বোথ আর ডিফারেন্ট এবারে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে লিভিং সার্ভে অনুসারে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সম্প্রতি একটা সার্ভে হয়েছে লিভিং সার্ভে অর্থাৎ কস্ট লিভিং সার্ভে যে কোন বিশ্বের মধ্যে গ্লোবালি করা হয়েছে বিশ্বের মধ্যে কোন শহরে যদি থাকা হয় তাহলে কত পরিমাণ খরচ হয় এক্সপেন্সিভ সিটি বার করার কিন্তু একটা সার্ভে করা হয়েছে তো ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ভারতের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় কোনটা এসেছে সঠিক উত্তর মুম্বাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দেখার চেষ্টা করো মার্চার রিলিজ ইটস টোয়েন্টি সিক্স অ্যানুয়াল কস্ট অফ লিভিং সার্ভে টোয়েন্টি টোয়েন্টি সার্ভেটার নাম কী মনে রাখবে কস্ট অফ লিভিং সার্ভে দু হাজার কুড়ি যে সার্ভে প্রকাশ হয়েছে এবং যার ছাব্বিশতম অ্যানুয়াল এডিশন ছিল ফ্রম ইন্ডিয়া যদি আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখি মুম্বাই সিটি বিন র্যাঙ্ক সিক্সটি মোস্ট এক্সপেন্সিভ সিটি গ্লোবালি অর্থাৎ গ্লোবালি যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে যে আমাদের ইন্ডিয়ান সিটি মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই কিন্তু গোটা বিশ্বের মধ্যে সে ষাট র্যাঙ্ক হচ্ছে সিক্সটিতম পজিশনে রয়েছে মোস্ট এক্সপেন্সিভ সিটির তালিকায় এবং যদি আমি এশিয়া প্যাসিফিকে দেখার চেষ্টা করি এশিয়ার মধ্যে এটা তো গ্লোবালি বললাম অ্যান্ড যদি আমি এশিয়ার ওপর দিয়ে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু মুম্বাই সিটি নাইনটিনথ প্লেসে রয়েছে এক্সপেন্সিভ সিটির তালিকায় অর্থাৎ যে সিটিতে বাস করতে গেলে খরচাটা একটু বেশি অ্যান্ড যদি দেখার চেষ্টা করি গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইডলি সারা বিশ্বব্যাপী সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে কোনটি সেটা হচ্ছে হংকং দেখার চেষ্টা করো হংকং টপস ইন দ্য লিস্ট গ্লোবালি ইন দ্য কস্ট অফ লিভিং সার্ভে টোয়েন্টি টোয়েন্টি হংকং কিন্তু সববার ওপরে বা শীর্ষে রয়েছে কস্ট লিভিং সার্ভের টপ এক্সপেন্সিভ সিটির তালিকায় ক্লিয়ার রয়েছে প্রত্যেকের ভেরি গুড নেক্সট তোমাদেরকে জানিয়ে রেখে আন একাডেমি ডাব্লিউবি পিএসসির মাধ্যমে তোমরা তো যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোচিং নিতে পারবে এবং গতকাল থেকে শুরু হয়েছে আমার সেভেন ডেজের ম্যারাথন কমপ্লিট ফ্রি ম্যারাথন আজকেও ক্লাস রয়েছে সিক্স পি এম তো তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করতে পারবে কমপ্লিটলি ফ্রি দেখতে পাচ্ছ ডাব্লিউইপি এক্সাইজের মেন ডাব্লিউবিপি টোয়েন্টি টোয়েন্টি এবং রেলওয়ে এক্সাম এই তিনটে পরীক্ষার জন্যই যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের পার্টটা ইম্পর্টেন্ট এই টপিক আমি সাতটা দিন পরপর ম্যারাথন রেখেছি ক্লাসের ডিউরেশন হচ্ছে ওয়ান আওয়ার এক ঘন্টা করে ক্লাস এবং সেটা ফ্রি প্রত্যেক দিন সিক্স পি থেকে ক্লাস শুরু হচ্ছে সেভেন পি পর্যন্ত ছটা থেকে সাতটা এই সময়ের মধ্যেই আমরা ক্লাসটা কন্ডাক্ট করছি এভরিডে রুটিন এবং টাইম দেখতে পাচ্ছ তো তোমরা আন একাডেমি লার্নিং অ্যাপ ইনস্টল করে আলামিন রহমান সার্চ করে আমাকে ফলো করে নাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে নাও ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি লিঙ্ক প্রোভাইড করে দিই এবং ক্লাসের শেষে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে আজকের ক্লাসে আমি যেটা করাবো ভারত বিভিন্ন স্টেটের যে সমস্ত পণ্যগুলি জিআই ট্যাগ পেয়েছে সেটা আজকের পর্বে আলোচ্য থাকবে এবং এমসিকিউজ ডিসকাশন থাকবে এবং তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য মিশন সিইটিতে অ্যাডমিশন নিতে পারো যেখানে কিন্তু দীর্ঘ ছমাস এই সাবস্ক্রিপশন নেবে সেক্ষেত্রে দশ শতাংশ ছাড়ও পেয়ে যাবে এবং এই সমস্ত ছাড়ের ক্লাসই কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে ঘরে বসে এবং স্টাডি মেটিরিয়াল বা পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারবে তো অবশ্যই আজকে সন্ধ্যা ছটার ক্লাসে তাহলে তোমাদের সঙ্গে আনেমিতে দেখা হবে তোমরা যখনই সাবস্ক্রিপশন নেবে চেষ্টা করবে এক বছরের সাবস্ক্রিপশন নেওয়া খুবই স্বল্প মূল্য বিকজ প্রতিদিন অ্যাভারেস্ট কস্ট সতেরো টাকা মতো আসে মাত্র সতেরো টাকায় তুমি এতগুলো ক্লাস অ্যাক্সেস করতে পারবে যদি আমি অ্যানুয়ালি দেখার চেষ্টা করি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা যেটা কিন্তু প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারবে পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় সঙ্গীত শিল্পী অস্ট্রেলিয়ার অর্ডার অফ মেডেল পেয়েছেন কোন ভারতীয় সঙ্গীত শিল্পী এখনো যদি তুমি লাইক না করে থাকো অবশ্যই লাইক করো একটা ব্লু বাটন করে দাও সঠিক উত্তর যাবে শোভা শেখর ভারতীয় সঙ্গীত শিল্পী অস্ট্রেলিয়ার অর্ডার অফ মেডেল পেয়েছেন ইন্ডিয়ান মিউজিশিয়ান শোভা শেখর দ্য ফাউন্ডার অফ কলকাখড়ি এ মিউজিক অর্গানাইজেশন ইন অস্ট্রেলিয়া রিসিভ দ্য মেডেল অফ দ্য ওয়ার্ডার অফ অস্ট্রেলিয়া ও এ এম পেয়েছেন তার অনবদ্য সঙ্গীত শিল্পীর জন্যই কিন্তু তিনি অস্ট্রেলিয়ার অর্ডার অফ মেডেল পেয়েছেন শোভা শেখর নেক্সট সম্প্রতি জগন্নাথ ছেদু প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার জগন্নাথ সেতু প্রকল্প লঞ্চ করলো সম্প্রতি কোন রাজ্য সরকার সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি যে ওয়াইএস জগমোহন রেড্ডি খুব সুন্দর তিনি ইনিশিয়েটিভ নিয়ে থাকেন তো তেমনটা আরও একটা নতুন প্রকল্প তার মাধ্যমে দেখতে পাচ্ছি চিফ মিনিস্টার ওয়াইএস এস জগমোহন রেড্ডি লঞ্চ দ্য জগন্নাথ সেদু স্কিম টু প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে একটু হেল্প করার জন্য অ্যাসিস্ট করার জন্য মূলত কাদেরকে যারা ট্রেলার রয়েছেন যারা বারব্রিভস রয়েছেন এবং যারা ধবিস রয়েছেন বা যাদেরকে আমরা ওয়ার্শারম্যান বলে থাকি সো এই তিন শ্রেণীকে মূলত বুস্ট করতে মূলত ফিনান্সিয়ালি অ্যাসেন্স অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য মূলত এই জগন্নাথ ছেদু প্রকল্পটা লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার ওয়াইএস এস জগমোহন রেড্ডি নেক্সট প্রশ্ন সম্প্রতি পঞ্চবতী যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার পঞ্চবতী যোজনা সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ আচ্ছা এই জায়গায় আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে হিমাচল প্রদেশের বর্তমান গভর্নরকে হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অব দ্য স্টেট কল্ড হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপালকে হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপালকে তোমরা আমাকে কমেন্টে জানাবে তাহলে পঞ্চবতী যোজনা হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর অন মানডে লঞ্চ দ্য পঞ্চাবতী যোজনা ফর সিনিয়র সিটিজেন অফ রুরাল এরিয়াস ইন দ্য স্টেট যে সমস্ত রুরাল এরিয়া রয়েছে সেই রুরাল এরিয়ার সিটিজেন সিনিয়র সিটিজেনদেরকে প্রাপ্তবয়স্কদের জন্য এই পঞ্চগতী যোজনা এখন প্রশ্ন হবে প্রাপ্তবয়স্করা পঞ্চপতি যোজনাটা কী আসলে এটার মাধ্যমে কি যে বিভিন্ন পার্কগুলো রয়েছে মূলত সেগুলিকে আরও সুন্দরভাবে রিকনস্ট্রাক্ট বা রিবিল্ড করা হবে যাতে তারা একটু সময় স্পেন্ড করতে পারেন লাইক সিনিয়র সিটিজেনদের জন্যই কিন্তু এই পঞ্চপতি স্কিমটা লঞ্চ করেছে তাই তোমরা আমাকে বলো যে হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল বা গভর্নর কে রয়েছেন অ্যান্ড তোমরা অবশ্যই এখনই ক্লাসটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পার ডে আমি জানি আমার কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন দিন পনেরো হাজারের বেশি মানুষ ওয়াচ করে ফিফটিন কে স্টুডেন্টস ডেলি ভিউ করে আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলি তো প্রত্যেকে একবার যাও টি একাডেমি এস অ্যাকাডেমি যেখানে আমি রেলের ক্লাস করাই অ্যান্ড ডু সাবস্ক্রাইব টি ডব্লু এস অ্যাকাডেমি ওকে অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য এবং সবসময় সমস্ত আপডেট পাওয়ার জন্য রেগুলার বা তোমার কোনো ডাউটস থাকলে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো কোনো প্রশ্ন পাচ্ছ না ফেসবুক গ্রুপে পোস্ট করো কোনো না কোনো ছাত্র তোমাকে অ্যান্সার করে দেবে ডিটেলে ক্লিয়ার দ্য ওয়ে অফ সলিউশন লিখে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম ইয়েস যে আন একাডেমিতে বর্তমানে আমার ক্লাসগুলো হচ্ছে সিক্স পি এম এভরিডে তার লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রামে অবশ্যই যুক্ত হও এবং ইনস্ট্যান্ট আমাদের চ্যানেলে যত যা ক্লাস হয় ওয়ে অফ সলিউশনে তার লিঙ্ক কিন্তু আমি ইনস্ট্যান্ট কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করি খুব সুন্দর একটা নোটিফিকেশন শেয়ারিং প্ল্যাটফর্ম বলতে পারো টেলিগ্রাম অ্যাপ যাদের নেই এখন ইনস্টল করে নাও অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন ডু সাবস্ক্রাইব ইফ ইউ রিয়েল এনজয় দ্যাস ক্লাস ডো্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন ডু সাবস্ক্রাইব দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম থ্যাংক ইউ সো মাচ